12ই মে রবিবার ছিল দিদি ও জামাইবাবুর 12তম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে হঠাৎ জামাইবাবু ঠিক করলো তার ছোট ছোট শালা ও শালিদের নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান করবে। যেমন ভাবা ঠিক তেমনই কাজ, সকলে মিলে হাতাহাতি করে সব কাজ হয়েও গেল। আমি আর আমার বোন দুজনে দিদিকে সাজিয়ে দিলাম। তারপর দিদিকে নিয়ে যাওয়া হলো মালা বদল এবং কেক কাটার জন্য। এবার শুরু হলো মালা বদলের পালা। আমি অবশ্য ওখানে পুরোহিতের কাজ করছিলাম। মালা বদল এবং সিঁদুরদানের পর কেক কাটা হলো। তারপর একে একে ফটো তোলা শুরু হলো সবগুলোকে নিয়ে, ভাই বোনের সাথে, মা বাবা, মা, তারপরে দিদিরা, সকলে মিলে ফটো তোলা শুরু হয়ে গেল। তারপরে এলো শেষে খাবারের পালা। খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া শেষ করে সকল বোনেরা গল্প করতে করতে কখন যে ভোর হয়ে গেল তার কোনো ঠিকানাই হলো না। এইভাবে এদিনের রাতটা শেষ করা হলো।